মানুষের থেকে পুলিশের সংখ্যা বেশি। পুলিশ চতুর্দিকে ব্যারিকেড দিয়ে লোক ঢুকতে দিচ্ছে না, ওরা চাইছে যে বড়মার কাছে যাতে লোক না ঢুকতে পারে, সম্পূর্ণটাই যাতে রাজনৈতিক লোকেরা করতে পারে, এরকম একটা ইচ্ছে চলছে পুলিশের মাধ্যমে। পুলিশ তাড়াহুড়ো করছে কখন করবেন কখন করবেন, আমরা তো পরিবারের লোকজন পাজেলড হয়ে যাচ্ছে এদের জন্য। আমাদের কাছে কমসে কম 10 থেকে 15 বার পুলিশের বলছে কখন কি করবেন। দেখি পুলিশের দায়িত্ব যে কখন তার শেষকৃত্য সম্পন্ন হবে, তো পরিবার সিদ্ধান্ত নেবে, মতুরা সিদ্ধান্ত নেবে, তারা তো প্রোটেকশনের জন্য এখানে আছে। গান স্যালিউট করবে আমাদের জানিয়ে দিলে হলো যে আপনারা কখন করবেন, তারপরে তার আগে আমরা গান স্যালিউটটা করব। তা না করে আমরা কখন শেষকৃত্য করব সেটা নিয়ে তাদের টেনশন হয়ে পড়েছে। কারণটা কি আমি সেটা জানতে চাই, এত কিসের টেনশন? ঠাকুর পরিবার তো জানিয়ে দিয়েছে যে বিকেল 4টার সময় মাকে তোলা হবে, তার আগে সকাল 10টার সময় আমরা প্রসেশনে বেরোব। প্রসেশনে বেরিয়ে 1-2 ঘন্টা থেকে তারপরে গান স্যালিউটটা হবে। গান স্যালিউটের পরে কি হবে সেটা তো আমরা জানিয়ে দিয়েছি, কিন্তু আমাদের কাছে 10 থেকে 15 বার এসে খালি বিরক্ত করা, এটা আমরা বিরক্ত হচ্ছি রীতিমতো। প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে 10:45টার সময়, প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে 10:45 হোক 12টায় হোক, সেটা তো আগে মতুয়ারা সিদ্ধান্ত নেবে। একটা লিখিত দেওয়া হয়েছে যে এর মধ্যে হতে পারে। এখন মতুয়া ভক্তদের বাদ দিয়ে আমি কি শুধু প্রশাসন নিয়েই চলবো? এখানে তো প্রশাসনের কোনো প্রয়োজন দেখছি না আমি, ১২টার মধ্যেই করবে বলে জানিয়ে দিয়েছে। ওরা 12টায় করবে, ওরা করবে, কাকে দাহ করবে আমি জানি না। আপনারা বাধা দেবেন যদি করে? না, মার দাহ হবে না 12টার সময়, অন্য কেউ দাহ হতে পারে। একমাত্র হিন্দু শাস্ত্র মতে তার সন্তান পুত্র সন্তানই মুখাগ্নি করে, পুত্র সন্তানেরা। সেখানে এত প্রশ্ন কেন আসছে? রাজনৈতিক ফ্যাক্টর থেকে, প্রশাসনিক ফ্যাক্টর থেকে যা বলে তারা বলবে, আমাদের কাজ আমরা করব। বাধা দেওয়াটাও বুঝি না, মতুয়া ভক্তরা বুঝে নেবে সময় মতো। আমরা আমাদের শিডিউল মতো চলবো, যদি চলে ভালো কথা, আদারওয়াইজ তারা তাদের মতো করবে, আমরা আমাদের মতো করবো। যা হবে সেটা দেখা যাবে সময় মতো, আর কি বলবো। ধন্যবাদ, ধন্যবাদ।